নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এভরিথিং অনলাইন। আর এভরিথিং অনলাইনে আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ, এনআইওস ডিএলএড থেকে ডিএলএড এর আপনাদের হল টিকিট অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের আপনাদের হল টিকিট প্রকাশিত হয়ে গেছে। সেই হল টিকিট আপনারা কিভাবে পাবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদের করে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের সেই হল টিকিট আপনারা পেয়ে যান। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনাকে একটু ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন ক্লিক করবেন প্রতিটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখুন যে আমরা চলে এসেছি এনআইএস ডিএলএর ওয়েবসাইটে। এটি অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখুন যে কোনো মতো কিন্তু হল টিকিটের লিঙ্ক দেওয়া নেই। প্রথমে রয়েছে রেজাল্টের লিঙ্ক, পরে রয়েছে রেজাল্ট উইথ যাদের আরডাব্লিউ এসেছিল তাদের লিঙ্ক, এবং পরে রয়েছে যে ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাবসেন্ট রয়েছে তাদের ফি সাবমিশনের লিঙ্ক। তো এইভাবে করে রয়েছে। এবং পরে আমি যদি টিচার সেকশনে চলে যাই, তার টিচার সেকশনে কিন্তু হল টিকিটের কোনো লিঙ্ক দেওয়া নেই। কিন্তু হল টিকিট আপনারা ডাউনলোড করবেন কিভাবে দেখুন, এখানে কিন্তু কোনো রকমের হল টিকিট ডাউনলোড করার কিন্তু আমি এখনো লিঙ্ক খুঁজে পাইনি। এখানে দেখুন আপনারা যে ফার্স্ট হয়েছে রেজাল্টের লিঙ্ক, তারপর রয়েছে সাবমিশন এক্সাম ফি নোটিফিকেশন, সেকেন্ড এক্সামিনেশন শিডিউল অফ অ্যাক্টিভিটি সেকেন্ড ইয়ার, অনলাইন সাবমিশন সেম ফি এবং নোটিফিকেশন অফ সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন ফি, অ্যালটমেন্ট স্টাডি সেন্টার, টু ইউর নো ইউর ডিটেলস, এখানে রয়েছে আপনার যে আপনার সমস্ত তথ্যগুলি জানার জন্য। পরে রয়েছে চেয়ারম্যান মেসেজ। কিন্তু বন্ধুরা, যে এখানে কোনো রকম লিঙ্ক নেই, কিন্তু একটি লিঙ্ক রয়েছে, আমি লিঙ্কটি দেখাচ্ছি। এই যে এই লিঙ্কটি dll.nis.ac.in/attend/login/exam-center, এই লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, নিচে দেওয়া রয়েছে। সেই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনি ক্লিক করে আপনাদের হল টিকিট আপনারা পেয়ে যেতে পারেন। তো হল টিকিটটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে এই পেজটি খুলতে হবে, ক্লিক করার পরে এই পেজটি খুলবে এবং খোলার পরে আপনারা এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেবেন। এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ আপনারা লিখে দিতে পারেন যে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা এখানে নিচে সাবমিট করলে কিন্তু আপনার হল টিকিট বেরিয়ে যাবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থে আপনারা দেবেন আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা এই ডেট অফ বার্থটি প্রকাশিত লিখবেন এবং লেখার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনারা কিন্তু যে হল টিকিট রয়েছে সেই হল টিকিটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেই হল টিকিটটি আপনি প্রিন্ট আউট করে রাখবেন। নেট স্লো থাকার কারণে অনেক সময় হয়তো খুলতে সমস্যা হতে পারে, কিন্তু আপনারা ট্রাই করবেন। অবশ্যই আপনাদের এই যে হল টিকিটের যে ইনফরমেশন রয়েছে সেই হল টিকিটের ইনফরমেশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর বন্ধুরা, পরীক্ষা সামনেই, তাই পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের নিচে প্রস্তুতির লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা সাজেশন এবং নোটস আপনারা পেয়ে যেতে পারেন। সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা সাজেশনগুলি ফলো করতে পারেন। সাজেশনগুলি ফলো করার জন্য আপনারা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারেন। আন একাডেমির লিঙ্ক নিচে দেওয়া রয়েছে এবং এখানে 504, 505 এবং 500 MCQ বড় কোশ্চেন সমস্ত কোশ্চেনগুলি দেওয়া রয়েছে। সেই সমস্ত কোশ্চেনগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এবং সাথে উত্তর সমেত আপনারা পেয়ে যাবেন। তো সেই সমস্ত জিনিসগুলো ফলো করবেন এবং হল টিকিটের জন্য আপনারা একটু রিফ্রেশ করে নেবেন, কারণ এই সমস্ত ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আর অনেকেই এখন ডাউনলোড করছে, সেই সমস্ত ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর কি, যেহেতু অফিসিয়ালভাবে এখনও দেওয়া হয়নি, কোনো লিঙ্ক দেওয়া হয়নি। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাদের সে হল টিকিটটি বেরিয়ে এসেছে এবং হল টিকিটের উপরে আপনাদের রেফারেন্স নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নাম, বাবার নাম এবং মিডিয়াম লেখা রয়েছে, পাশে ছবি রয়েছে এবং নিচে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি দেখুন যে সেন্টার নাম্বার এবং পরীক্ষার তারিখ সমস্ত কিছু দেওয়া রয়েছে। সেন্টার নাম্বার হিসাবে এখানে দেখুন সেন্টার নাম্বার দেওয়া রয়েছে এবং সেই স্কুলের নাম এবং সাথে ঠিকানা দেওয়া রয়েছে। এবং নিচে রয়েছে দেখুন 504 করে পরীক্ষা হয়েছে 28 তারিখে 28/9/2018 বেলা 2:30 থেকে এবং 505 সাবজেক্টের পরীক্ষা রয়েছে 29/9/2018 বেলা 2:30 থেকে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের হল টিকিটটি ডাউনলোড করে নিন এবং হল টিকিট ডাউনলোড করার পরে আপনারা এটি কিন্তু সাথে রাখবেন, যেটি আপনাদের হল টিকিট আপনাদের কাজে লাগবে, আপনাদের এক্সাম সেন্টারে লাগবে। দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার চেঞ্জ হয়েছে, আপনারা আপনাদের এক্সাম সেন্টার অবশ্যই যাচাই করে নিন। পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই আপনারা এক্সাম সেন্টার যাচাই করে নেবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই হল টিকিট চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। আপনাকে যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক করবেন আর নিচে কমেন্ট করবেন, আর পরবর্তী কী ভিডিও পেতে চান অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানান আর সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।